সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি বর্তমানে চলে এসেছি হাজি কুরবান আলী সুইটস এই দোকানে। তো আপনারা কিন্তু গাজীপুরের মানুষ যারা আছেন সবাই কিন্তু আমাকে মেনশন করেন যে হাজি কুরবান আলী সুইটস এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো নাকি খুবই বিখ্যাত এই গাজীপুরের জন্য। তো আজকে আমি সেই দোকানেই চলে আসলাম, আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে এই যে রাজভোগ প্রতি কেজি এটা দেখা যাচ্ছে 400 টাকা, আর কালো জাম প্রতি কেজি এটা হচ্ছে 350 টাকা, চমচম প্রতি কেজি এটা হচ্ছে 350 টাকা, আর এখানে যদি দেখি যে মিনিরাজ প্রতি কেজি 440 টাকা, আর কমলাভোগ প্রতি কেজি 420 টাকা, আর হচ্ছে কাশ্মীরি চমচম প্রতি কেজি হচ্ছে 460 টাকা। তো আপনাদের এখানে এমনিতে মিষ্টি মানে কত প্রকারের মিষ্টি থাকে প্রতিদিন একটু যদি বলতেন? ও আচ্ছা আচ্ছা, ওনাদের লিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে গুল্লা 330 টাকা, চমচম 350 টাকা, কালো জাম, কাশ্মীরি রোল চমচম, মিনি চমচম, রাজভোগ, মালাইকারি, পঞ্চমালাই, সন্দেশ, ঘি, মিনিরাজ, রসমলাই 400 টাকা কেজি, আর দই হচ্ছে, দই কি অ্যাকচুয়ালি আপনারা কি মানে মাটির পাতিলগুলা? আচ্ছা আচ্ছা, টক দই হচ্ছে 260 টাকা, এমনিতে কি কাপ দই নেই? কত করে? 35 টাকা করে কাপ দই বিক্রি করে ওনারা। আর এখানে কিন্তু এই যে গোল্লা প্রতি কেজি যেটা আমি বলছিলাম যে 330 টাকা, আর মিনি চমচম যেটা 440 টাকা, আর আবারও মিনি চমচম, আর দুইটার মধ্যে তফাৎটা কি মানে সাদার মিষ্টি কম? আচ্ছা ও আচ্ছা, লালটা হচ্ছে একটু কড়া মিষ্টি আর সাদাটা হচ্ছে একটু মিষ্টি কম। তো আপনাদের কথা মতো কিন্তু গাজীপুরবাসী আমি চলে এসেছি এই হাজি কুরবান আলী সুইটসে। তো মিষ্টি আরেকদিন আমি আসবো, এসে টেস্ট করে যাব, আপনাদেরকে আমি দেখালাম সব কিছু। তো এখানে কিন্তু দেখা যায় কিছু হ্যাপি কাস্টমার, ওনারা কিন্তু মনে হয় কি কিনছেন আপনারা? রসমলাই অনেক মজার এবং টেস্টি। আপনাদের কোথা থেকে আসছেন? আমাদের বাসা এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, গাজীপুরের মানুষ কিন্তু হাজি কুরবান আলী সুইটসের মিষ্টি সবচেয়ে বেশি পছন্দ করে দেখা যাচ্ছে।